অভিষেকের জনজোয়ার আপনি কি বলবেন? ভারতের যুবরাজের যাত্রাতে জনজোয়ার নাম না করে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান করলেন জেলবন্দী কুন্তল ঘোষ। ভারতের যুবরাজ আখ্যা দিলেন। আরেক জেলবন্দী তাপস মণ্ডলের মুখে উঠে এলো অভিষেকের প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেশার দিয়ে ইন্টারোগেশন ক্ষেত্রে নাম বলা হয়েছে, কি বলেছি এটা একদম ভিত্তিহীন মিথ্যে কথা, কিন্তু ওর নাম করেই তো টাকা চলে, এটা তো স্বাভাবিক। অভিষেকের জনজোয়ার আপনি কি বলবেন? যুবরাজের যাত্রাতে জনজোয়ার। সমস্ত দুর্নীতির মধ্যে অভিষেক ব্যানার্জি যে যুক্ত এটা বারে বারে স্পষ্ট করে দিয়েছে এক অভিষেক ব্যানার্জি, দুই কুন্তল ঘোষ। দেখুন, প্রশ্ন হচ্ছে যে নবজাগরণ যাত্রার খবর জেলের ভেতরে পৌঁছচ্ছে কি করে এদের কাছে? প্রথম প্রশ্নটা এই, এটা ওঠা উচিত। তার মানে রাজ্য সরকারের যে জেল, সেই জেলে এদের কাছে টিভি মোবাইল সমস্ত কিছুর ব্যবস্থা আছে, সেই মোবাইলের মাধ্যমে তারা খবর পাচ্ছে কোথায় কী লোক হচ্ছে। তারা খড়কুটোকে ধরে ভাইপোর প্রশংসা করে বাঁচার চেষ্টা করছে। বাজবে গেউনা সখাত সলিলে ডুবে মরি শ্যামা, সবাই মিলে ডুবতে হবে। কোন এটা কে কোথায় কি বলছে তার দায় কি করে অভিষেক নেবেন আমি বলতে পারবো না। আবার অভিষেক বা অভিষেকের আইনজীবীরা কি পদক্ষেপ নেবেন আমরা দেখব। নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতের মেয়াদ শেষে শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে। কুন্তল ঘোষের সঙ্গে নতুন এজেন্টদের যোগসূত্র পাওয়া গেছে যাদের মাধ্যমে টাকা তোলা হয়েছে, এই দাবি করে সেই তথ্য সম্বলিত কেস ডায়েরি এদিন আদালতে পেশ করেন সিবিআই এর আইনজীবী। কেস ডায়েরি হাতে নিয়ে ফের সিবিআই এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলায় একটা প্রবাদ আছে শুনেছেন, পর্বতের মুশিক প্রসব, কিছুই তো পাওয়া যায়নি, গুড ফর নাথিং। এরপর তাপস মণ্ডলের আইনজীবী সওয়াল করেন, 84 দিন হয়ে গেল, তাপস মণ্ডল যে টাকা নিয়েছেন সেই টাকা কোনো সরকারি অফিসারকে দিয়েছেন কিনা তা দেখাতে পারছে না। বিচারক তখন বলেন, সরকারি কর্মী কোথায়? সিবিআই এর আইনজীবী বিচারককে জানান, সরকারি কর্মীদের যোগ আমরা পেয়েছি কিন্তু তিনি প্রোটেকশনে আছেন। বিচারক তখন বলেন, জেলে গিয়ে জেরাও তো করেননি। শেষে বিচারক বলেন, নথি পর্যাপ্ত সংগ্রহ হয়েছে তবু সেটা যথেষ্ট নয়, কুন্তল ঘোষ কাকে টাকা দিয়েছে তাকে খুঁজে বের করতে হবে, গ্রাউন্ড লেভেলের অভিযুক্তরা কোথায়, এখনো পর্যন্ত এই তিনজনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এদিনই বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে বিশ্বজুড়ে 20টির বেশি খুনে দোষী সাব্যস্ত বিকিনি কিলার চার্লস সোবরাজের সঙ্গে কুন্তল ঘোষের তুলনা করেন তাপস মণ্ডল। উনি কি বাঁচার কোন রকম চেষ্টা করছে? হ্যাঁ, এগুলো তো ওর নাটক, এখনো বলছি ওর নাটক। কার নাটক? কুন্তলের নাটক। আচ্ছা, এবং কুন্তলকে আমি মনে করি একজন বড় প্রতারক। চার্লস সোবরাজের নাম শুনেছেন নিশ্চয়ই, তিনি একজন বিশ্বের প্রতারক ছিলেন, তারপরেই এসেছেন। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে আর যে কি বেরোবে তা বুঝে ওঠা দায়। সুকান্ত মুখোপাধ্যায়, মুন্না আগরওয়াল ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।